ভালো আছেন? জি ভালো। আপনি ভালো ভাইয়া? এই তো আছি জি, মোটামুটি। আপনার শরীর স্বাস্থ্য ভালো ভাইয়া? শরীর স্বাস্থ্য আছে মোটামুটি, মনের স্বাস্থ্য খুব খারাপ। ও আচ্ছা, আপনি যে একটা আক্ত করেছেন, আপনি আপনার বউকে কবে তুলে নিবেন বলে ভাবছেন, যদি আপনার মর্জি হয় আর কি? হরতাল অবরোধ উজ্জ্ব হয়ে যাক, ব্যবসাটা দাঁড় করাই, দোকানই তো খুলতে পারি না, সারাদিন দোকান বন্ধ রাখতে হয়, কামাই না করলে তোমার নিয়ে যাবো তো কেমনে? দেশের অবস্থা যদি 25 বছর পরে ভালো হয়, আপনি কি তখন বিয়ে করবেন, মানে 60 বছর একটু বয়সে? ধৈর্য ধরো, সেটা না ধরে কি কোনো উপায় আছে? আমি সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আপনার সাথে কোনো রাগারাগি করবো না। দেখেন না কি হেসে হেসে কথা বলছি। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুঃখ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। আপনাকে মাহবুব সাহেব আমাদের সাথে যেতে বলছে। এখনই যেতে বলেছে? হ্যাঁ, মানে আমাদের মাহবুব ভাই? জি, এখনই এখনই। তো তোমরা একটু দাঁড়াও, আমি একটু ভিতরে বলে আসি। তুমি যাবে না, যাবে না, তুমি তুমি যেতে পারবে না। শোনো, তুমি তো উদ্বিগ্ন হচ্ছ কেন? আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি যেতে পারবে না। তুমি একটু আস্তে কথা বলো, ওরা কিন্তু সব শুনতে পাবে। তুমি দরকার হলে শাওন বাঁধনকে নিয়ে যাও, তুমি একলা যেতে পারবে না। আচ্ছা, ওরা ঘুমাচ্ছে, ঘুমাক। আর ওরা তো অল্প বয়সী ছেলে, ওদের নাও তো আরো অনিরাপদ। আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, তুমি যেতে পারবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? শোনো, উনি আমাকে নিশ্চয়ই কোনো কাজে রেখেছেন। আর তুমি তো জানো মাহবুব ভাইয়ের সাথে আমার সম্পর্ক খুব ভালো, আমি তার সাথে খাতির দিয়ে চলি, সুতরাং আমাদের বিপদ আর কোনো আশঙ্কা নেই। তুমি যাবে? এই তো যাবো আর আসবো, আমাকে নিশ্চয় কোনো কাজে ডেকেছে। তুমি যেও না, যেও না, যেও না। শোনো, আমি এই যাবো আর আসবো, আল্লাহ আমাদের হেফাজত করবেন। কেমন, আমি আসছি। তোমরা বেশ পাকিস্তানের জন্য কাজ টাজ করছো তাই না? ভালো, বেশ বেশ ভালো। করিম সাহেব। জি মাহবুব ভাই। মহল্লার সব বাসার সাথে সাথে পাকিস্তানি পতাকা উড়বালাইছে, খালি বাকি আছে আপনার বাড়ির ছাদ। এর কারণটা কি জানতে পারি? ও, আমি তো পাকিস্তানের পতাকা এনে রেখেছি, আজকেই উড়িয়ে দিব। গণ্ডগোল শুরু হয়েছে কয়েক মাস, এর ভিতরে পাকিস্তানি পতাকা আপনার বাসার ছাদে উঠলো না, এটা কি পাকিস্তানের সাথে একরকম বেদবি না? তা একটু বেদবি হলো বটে। তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হলো আপনার এখান থেকে যে সঙ্গে সঙ্গে পাকিস্তানের পতাকাটা উড়িয়ে দাও। আমি যখন আজকে বিকালবেলা বাইরামো আপনার বাসার সামনে দিয়ে যাবো, আমি জানি দেখি পাকিস্তানি পতাকা পতপত পতপত করে আপনার ছাদে উড়বার লাগছে। ঠিক আছে, ঠিক আছে। আপনি দুটো যুবক ছেলে আছে তাই না? হ্যাঁ, তা আছে বটে। এদের চলাফেরা মতিগতি খুবই সন্দেহজনক। ও ভাই, ওরা তো খুব বাধ্য ছেলে, ওরা তো বাড়িতেই থাকে, কোথাও বেরোয় না। আমার কাছে রিপোর্ট আছে, ওদের দিকে ভালোভাবে খেয়াল রাখবে। ঠিক আছে, রাখবো। আর পাকিস্তানি পতাকা কিন্তু আজকে উড়াই দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এখান থেকে যেই সঙ্গে সঙ্গে উড়িয়ে দেব। আপনি এখন আসেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ বাদন? আব্বা, আমি বাদন না, আমি শাওন। বাদন কোথায়? বাদন মার সাথে ভিতরে। তুমি কোথায় যাচ্ছ? একটু কাজ আছে। কি কাজ? আছে, একটু কাজ আছে। কোথায় সেটা? আছে এইখানে, এই চলে আসবে। না, এখন কোথাও যাওয়া হবে না, এখন চলো।
ভেতরে চলো, কাজ তো করে আসি। না এখন কোথাও করতে হবে না কাজ, ভেতরে চলো, তোমাকে নিয়ে আমার যত দুশ্চিন্তা। আচ্ছা ঠিক আছে চলো, চলো আমার সাথে চলো। দেখেছ কি সুন্দর পাকিস্তানের পতাকা উঠছে? এই নাও ধরো, এই হলো বাঁশ, পাকিস্তানের পতাকা, আর এই দড়ি ভালো করে লাগিয়ে টাঙিয়ে দাও। পাকিস্তানি পতাকা উড়াবো? হ্যাঁ নিশ্চয়ই। কেন? আমি বলছি বলে, কি হলো? ভালো করে বেঁধে সুন্দর করে টাঙিয়ে দাও, বুঝেছ? দেখো তোমাদের চেয়ে আমার বয়স বেশি, আমাকে জ্ঞান দিতে এসো না। আস্তে কথা বলো, অথবা তোমরা বাচ্চাদের ভিতরে গিয়ে মিটিং করো। আচ্ছা আমরা আস্তে কথা বলবো। আব্বা তুমি কি চাও না বাংলাদেশ স্বাধীন হোক? হ্যাঁ চাই। তুমি কি চাও না পাকিস্তানিরা এই দেশ থেকে চলে যাক? নিশ্চয়ই চাই। তুমি কি চাও না এই হাজার হাজার ছেলে মেয়েদের উপর যে টর্চার করতেছে, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলতেছে, এটা বন্ধ হোক? আলবাত চাই। তাহলে তুমি পাকিস্তানের ফ্ল্যাগ উড়ালে কেন? কেন উড়ালাম? শোনো, আমি বাংলাদেশের স্বাধীনতা চাই, আমি পাকিস্তানিদের তাড়িয়ে দিতে চাই, আমি এদেশের লাখ লাখ মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, মানুষকে মেরে ফেলা হচ্ছে, সেটার বন্ধ চাই। কিন্তু তার আগে আমার কাছে আমার পরিবারের নিরাপত্তা, আমার ফ্যামিলির সিকিউরিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের নিরাপত্তা, আমার নিরাপত্তা, তারপরে সব। আগে আমার ফ্যামিলির নিরাপত্তা, তারপরে বাংলাদেশের স্বাধীনতা, বুঝেছ? তুমি গুরুস্থানে বসে নিরাপত্তা খুঁজছ? শোন, আমি আজকে 4টার পরে যুদ্ধে চলে যাব। আমি চলে যাওয়ার পরে মা আর আব্বারে জানাবি, এর আগে জানাস না। এটা কোনো কথা হলো? তুমি কিছুদিন আগে একটা মেয়ের সঙ্গে হাঁক করলা, তার জীবনে জ্বর এলা, আর আজকে তুমি তার ওই সমুদ্রে হতাশার সমুদ্রে ফেলায় তুমি যুদ্ধে যাবা, এটা তো কোনো কথাই হলো? আরে চুপ, আর কুসি তো কি হয়েছে? আমার তো আগে এখন দেশের জন্য কিছু করা দরকার। আমার মতো একটা ছেলে ঘরে বসে থাকবে, এটা কোনো কথা হলো নাকি? আমি যুদ্ধে যাবো সিদ্ধান্ত নিয়েছি, এটা তুই আগে মা আর আব্বারে জানাবি না, আমি যাওয়ার পরে জানাবি, ঠিক আছে? কই যাস? বাথরুমে যাব। কি ব্যাপার মা, কি হয়েছে? কি সাপা, তোর মনের ভিতরে কি? মনের ভিতরে কি মানে? তুই যুদ্ধে যাবি। কে বলছে তোমাকে এটা? বাঁধন বলছে তুই যুদ্ধে যাবি। আর বাঁধনের কথা তুমি করছো, বিশ্বাস করছো? বাঁধন বাঁধনের সবসময় এরকমই করে, ওর কথা তুমি বিশ্বাস করছো? আমার এই করার জন্য তোমার খেয়াল চেতাই না, ওটা তুমি ওর কথা বিশ্বাস করছো কেন? বাঁধন মিথ্যা বলে না, বাঁধন ছোটবেলা থেকে যেটা বলে সত্যি বলে। তা মা আমি খুবই অনেস্টলি বলতেছি, আমি যুদ্ধে যাব না। বাবা তুমি বিশ্বাস করো, আমি আমি ব্যবসা নিয়ে এত টেনশনে আছি মা, বুঝছো? সারাটা দিন আমি জানি তুই ছোটবেলা থেকে যেটা বলিস সেটা করিস তুই, আমি জানি তো তুই যুদ্ধে যাবি। শোন শাওন, তোর মতো সহজ সরল ছেলের দ্বারা যুদ্ধ হবে না, আর আমি চাই না আমার ছেলের রক্তে এই দেশ স্বাধীন হোক,
আমি অত উদার মা না, আমি স্বার্থপর মা, আমি স্বার্থপর মা। আমি চাই না আমার বুক খালি হোক, আমার সন্তান এই পৃথিবী থেকে নাই হোক, এটা আমি চাই না। আমি কেন রক্ত দিতে যাব? আমার নিজের ব্যবসা, আমার সাথে একটা মেয়ের লাইফ জড়াই আছে, এখানে আমি রক্ত দিতে যাব? তুমি তো যাবাই, তুমি তো যুদ্ধে যাবো, আমি জানি তো, আমি জানি তোমার মনের ভিতরে কি। আমার বুক খালি করো না কিন্তু তুমি, আমার বুক খালি করো না কিন্তু তুমি। চুপ চুপ মা, তুমি কোনো টেনশন করো না মা, তুমি কোনো টেনশন করো না, আমি আমি যুদ্ধে যাবো না মা, আমি যুদ্ধে যাবো না মা। ঘুমাও বাবা, আমি তোমার সারা রাত পাহারা দিব, তুমি ঘুমাও বাবা, আমি সারা রাত এই দরজায় আছি, ঘুমাও। মিথ্যা কথা যারা বলে তাদের শাস্তি একদিন হবে। ইচ্ছা করতেছে উনি শাস্তিটা দিয়ে দেই। হ্যাঁ বাবা, তুমি অনেক সত্যবাদী। মা কিছু বললা? হ্যাঁ, তুমি সত্যবাদী ছিলে, বাঁধন মিথ্যা কথা বলছে, তুমি সত্যবাদী। ইচ্ছে করতেছে তোরা থাপ্পড় তোর তাৎপরে বদমাইশ। আমি ওর জন্য চাতক পাখির মতো বসে থাকবো, ও ইসুফ আমি জোলেখা, বুঝছো? যুদ্ধে গেলে কি হয় জানো? হাজার হাজার মানুষ মরতেছে, তুমি জানো না? এটার ফলাফল কি জানো? ওই মরবো, আমরা মরবো, তুমি মরবো, না খেলা জমবে। আমি ওরে বুঝাইছি, এখন ও না বুঝলে তো আমি কিছু করতে পারবো না। তুমি ওরে ডাইকে বুঝাও, ভালো ভালোবাসা দিয়ে বুঝাও যে তুমি যুদ্ধে যাও না, আমরা যে নতুন জীবন শুরু করলাম সেটা কন্টিনিউ করি। বাধেও না, আমার ভালোবাসা নেয়ার তোমার ভাইয়ের সময় নেই, বুঝছো? ওর তো সময় আছে গোপন মিটিং করার আর গেরিলা বাহিনীর সাথে মিটিং করার, আমার ভালোবাসা দিয়ে ও কি করবে? আমার ভালোবাসার তো ওর কাছে কোনো মূল্য নাই। থাকো, তুমিও রাগনে থাকো, ওইও যুদ্ধে যা, হবে খুব ভালো ভালো। তোমার কথা শেষ? না আর কি বলবো, আমি এটাই তো বলতে আসছি, আমার আর এখন আমার আর কি গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা, খুদা হাফিজ। আচ্ছা,
আমি দেখি দেখি কি হলো, আমি দেখছি কি হলো, তুমি শান্ত হও। আমি জানি না, আমি কাজ করতেছিলাম, ও কুয়ায় গোসল করতেছিল, হঠাৎ করে কোনো শুনি কোনো শব্দ নাই, যা দেখি ওইখানে নাই, এই রুমে নাই, ছাদে নাই, কোনোখানে নাই, কেউ তো শুনে ফেলো, তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার ছেলে যেন সহি সালামত ঘরে ফিরে আসে। তুমি এরকম চিল্লাচিল্লি করলে কি হয় না? তোমার ছেলে স্বাধীন করতেছে, তোমার একটা দায়িত্ব আছে, তুমি এই দায়িত্ব তোমার এই আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে তুমি পালন করতে পারো। তুমি কোনো কান্নাকাটি করবো না, তুমি আল্লাহর কাছে সবসময় দোয়া করো। ইয়াল্লাহ, আমার সন্তান যেই খাস নিয়ত নিয়ে গেছে তার নিয়ত তুমি পূরণ করো আল্লাহ। আল্লাহ খালি আমার না, এই সারা দুনিয়ার যেই সন্তানরা গেছে তাদের সবার নিয়ত তুমি পূরণ করে দিও আল্লাহ। তুমি যে এসছো কেউ দেখেনি তো? কেউ আমাকে দেখেনি। শোনো, তোমাদের গ্রামের চাষা জেলে কৃষক অল্প বয়সের ছেলে পেলে সবাই নাকি মুক্তিযুদ্ধে চলে যাচ্ছে যুদ্ধ করার। হ্যাঁ, সবাই চলে যাচ্ছে ঘর ঘর থেকে, না গিয়ে পথ আছে মারা পড়বে। কিন্তু মুক্তিযোদ্ধারা কেবল সীমান্তবর্তী এলাকার মধ্যে থাকছে কেন? তারা ঢাকায় কেন আসছে না, মানে আমাদের পাড়ায় কেন আসছে না? কি বলেন আসছে না? আগরতলায় মেলাঘর থেকে খালেদ মোশাররফের ট্রেনিং নিয়ে শয়ে শয়ে গেরিলারা ঢাকার দিকে মুভ করছে। তারা ঢাকায় কোনো অপারেশন করেছে আজ পর্যন্ত? জিআইটি ভবন কারা উড়িয়ে দিয়েছে জানেন? জিআইটি টেলিভিশন ভবন? হ্যাঁ। বলো কি এবং কীভাবে করেছে জানেন? না তো। সে এক নাটকীয় পরিস্থিতি। ওখানে পাকিস্তানি আর্মিরা তো টোটালিটি পাহারা ছিল। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের মুক্তিযুদ্ধের যে গেরিলারা ছিল তারা করেছে কি, ওখানে বেঁচে একজনকে পায়েতে ব্যান্ডেজ বেঁধে 1 কেজি করে পিকে নিয়ে প্রতিদিন 1 কেজি করে নিয়ে গিয়ে 12 দিনে 12 কেজি একটা রুমে জমিয়ে একদিন এটাকে আগুন দিয়ে বাস্ট করে দিয়েছে পুরো। মাশাআল্লাহ। সম্ভবত সারণরা করেছে, এটা তো গেরিলাদের কাজ। ঢাকা শহরে অসংখ্য গেরিলা ঢুকে গেছে, ডামরা এবং সাভারের দুটো ক্যাম্প। সর্বনাশ, তুমি যেই গল্প বাজ, তুমি সবাইকে বলে বেড়াবে শাওন এই করেছে, শাওন ওই করেছে, শেষে মিলিটারি এসে আমাদেরকে ধরে নিয়ে যাক। আরে দূর, পাগল নাকি? কিছু হয়েছে? হয়েছে।
কি হয়েছে বাবু ভাই, কি হয়েছে? কিছু একটা হয়েছে। ওই বাতাস তো ওইদিকে না? তাহলে এখান থেকে সালে এদিকে যাইব। দৌড়া তো আইসে ওই দিক থেকে, তার মানে আমাকে মাথার উপর দিয়েছে। তাহলে এখান থেকে সারা না, ওরা বোধহয় ওই দিক থেকে সারছে। কি ছাড়া হয়েছে? কি কি তোমার, তুমি কি ছুটো না বড়? ছুটো যাও বড় ভাই। গো বড় ভাই তো নিচে। তুমি কি করবা লাগছিলে নিচে? আমি তো নিচে বসেছিলাম ভাই। কি করে? হ্যাঁ বাথরুমে ঢুকছে। আর মহল্লার আজেবাজে কোন পোলাপানের সাথে জানি নামিছে। জি চাচা। লোহার পোল আছে না, ওইদিকে জানি একবারে না যায়। জি। আর তুমিও পাকিস্তানের লিগে দোয়া করবা। জি চাচা, আমরা তো দোয়া করি সবসময়। দোয়া করি ভাবি, পাকিস্তানের লিগে দোয়া করেন বুঝছেন, আর আপনিও পাকিস্তানের লিগে দোয়া করেন। সবসময় করি, সার্বক্ষণিক। হ্যাঁ ছেলেটা আমাদের যে কি বিপদে ফেলে গেল। আস্তে, তোমার জন্যই তো জেনে যাবে সবাই যে আমাদের ছেলে যুদ্ধে গেছে। কি সমস্যাটা? কি টেনশনে? আমার তো প্রায় হার্ট অ্যাটাক হবার জোগাড়। এইটুকু টেনশনেই তোমার হার্ট অ্যাটাকের জোগাড়? আরে আমরা তো বেঁচে আছি না কি? চারিদিকে লাখ লাখ লোক মারা যাচ্ছে। তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আমরা বেঁচে আছি, ভালো আছি। তোমার ছেলেও বেঁচে আছে, ভালো আছে। তুমি এইসব টেনশন বাদ দাও, যাই নামাজ নিয়ে বসো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো, আমরা অনেক ভালো আছি। এইটুকু টেনশনই তার হার্ট অ্যাটাকের জোগাড়। হ্যাঁ ঠিক মতন খাও বাবা। তুমি আর শাওন কি একই ক্যাম্পে থাকো? হ্যাঁ কাকা, আমি আর শাওন একই গ্রুপে কাজ করি। আচ্ছা, তোমরা এখন কোথায় আছো? আমরা তো গেরিলা কাকা, আমি থাকার নির্দিষ্ট জায়গা নেই। আমরা এক এক সময় এক এক জায়গায় থাকি, তবে আমাদের বেসিক ক্যাম্প সাভারের বাচ্চুবাইরে দিই। আচ্ছা আচ্ছা, তুমিও কি শাওনের মতন আগরতলা থেকে গেরিলা ট্রেনিং নিয়েছ? হুম হুম হুম, আগরতলা খালিদ মোশারফ থেকে আমরা সবাই ট্রেনিং নিয়েছি। আমরা খালিদ মোশারফ সম্পর্কে অনেক গল্প শুনি, উনি কেমন লোক? উনি খুবই ভালো লোক, দেশের জন্য মরতে এক পাও পিছাইব না উনি। আচ্ছা, চিঠিটা পড়ো তো। হ্যাঁ পড়ছি পড়ছি পড়ছি। মা, প্রথমে আমার সালাম নিও। বাড়ি থেকে চলে আসার পরে সারাক্ষণ তোমার কথা মনে পড়ে। আমি জানি তুমি আমার উপরে খুব খেপে আছো, খুব রেগে আছো। আসলে যে অবস্থায় এসেছি তোমাকে তো বলে আসা যেত না। সারাক্ষণ তোমার কথা মনে পড়ে। আমি সারা রাত ঘুমোতে পারি না, শুধু তোমার মুখটা ভেসে ওঠে। মা, পত্রবাহক আমার বন্ধুকে তোমার হাতে লিখে দিও যে আমার প্রতি তোমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই।
আর তুমি ভালো আছো এবং আমার জন্য ও সবার জন্য দোয়া করছো। তোমার নিজের হাতে লেখাটা পেলে আমি খুব শান্তি পাবো। আমাদের জন্য দোয়া করো মা। ইতি তোমার শাওন। বাহ, কি সুন্দর চিঠি লিখেছে দেখো তো। বাবা, তুমি আমার ছেলেকে বলবা তার উপর আমার কোনো রাগ নাই। একজন মা তার ছেলের উপরে রাগ করতে পারে না, আর তার জন্য আমার বিরাট গর্ব, অনেক গর্ব। আমি দোয়া করি তার জন্য, সবসময় দোয়া করি, তোমাদের সবার জন্য দোয়া করি। তোমরা যেন দেশ জয় করে প্রত্যেকে তার মায়ের বুকে ফিরে আসো, আমার সন্তান যেন আমার বুকে ফিরে আসে। হ্যাঁ খালাম্মা, আপনার কথা আমি গিয়ে শাওনের কাছে কম, আর আপনি আমাদের সবার জন্য দোয়া করি। হ্যাঁ বাবা, তুমি ওকে বুঝিয়ে বলো, আর তুমিও বোঝো, তোমরা একটা মহৎ কাজ করছো। তোমার মা এবং আমার, আমাদের কারো রাগ নেই, আমাদের সবার দোয়া রইল তোমাদের প্রতি। স্যার, ও আদমি বহুত খারাপ আছে, ও এদার উদার ঘুমতা হয় স্যার, অনেক বড় লুচ্চা হয় স্যার, অনেক বড় বদমাইশ হয় স্যার। ওদার লোহার পুল হয় না স্যার, লোহার পুল ওদার ওদার যাতা হয়, ও পেঁয়াজ খাতা হয় স্যার, আর ছোট লড়কা লোক হয় না, পুষ্কু বিখিলাতা হয় স্যার। বহুত হারামি আদমি হয় স্যার। এলুক স্যার জয় বাংলা বলতে হয়। কিয়া বলতে হয়? জয় বাংলা বলতে হয় স্যার। জয় বাংলা? জয় বাংলা উসকো গার মে ভর দো, উসকো খরচ খাতা মে ভেজ দেগা স্যার। ভেজ দো। এই যে মিষ্টি খাও, কাজ রাখো। কিসের মিষ্টি? আরে খাওই না। আরে কিসের মিষ্টি? কিসের মিষ্টি? আমার সম্বন্ধী মারা গেছে না, সেই আনন্দের মিষ্টি। কি যাতা বলছো? আরে শোনোই না, আজ ঢাকা শহরে কোথাও মিষ্টি খুঁজে পাওয়া যাচ্ছে না। বাঙালিরা আনন্দে সব মিষ্টি কিনে নিয়ে গেছে। আমি বহু কষ্টে মাত্র এই তিনটা মিষ্টি পেয়েছি। কেন, মিষ্টি পাওয়া যায়নি কেন? ওই যে বললাম, আমার সম্বন্ধী মারা গেছে সেই আনন্দে। কি যাতা বলে, আসলে কি হয়েছে? আজকে মুনায়েম খানকে মেরে ফেলা হয়েছে, সেই আনন্দেই মিষ্টি পাওয়া যাচ্ছে। কারা মারলো? আমাদের বিচ্ছু বাহিনী, গেরিলারা। কিভাবে মারলো? কিভাবে? আমাদের বিচ্ছুরা বহুদিন ধরে তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল তাকে মারার জন্য। অতঃপর তার রাখালের সাথে বন্ধুত্ব করে রাখাল সেজে তার ভেতরে ঢুকে, ঘরের ভেতরে ঢুকে সে যখন তার জামাইয়ের সাথে গপ্প করছিল তখন তাকে মেরে দিয়েছে। আমার মনে হয় আমার শাওনরাই কাজ করেছে, তাই না? হ্যাঁ, কিন্তু সাবধান, এই কথাটা কাউকে বলে বেরিয়েও না, জানো, খবরদার। এবার মিষ্টি দেখো না, আমি খাইয়ে দিই একটা আনন্দের খবর। পাকিস্তানের লিগে দোয়া টোয়া ঠিক মতো করেন তো? হ্যাঁ তা করি। দিনে কয়বার করা হয়? তা 10-12 বার দিনে। আপনি কয়বার করেন? 13-14 বার করি। 13-14 বার দোয়া করে লইব না, আর একটু বেশি করা উচিত। কয়বার করা উচিত? অন্তত পক্ষে দিনে 30-40 বার। আচ্ছা, আপনার ছেলে দিনে মাশাল্লাহ। হ্যাঁ, ওরা খুব ভদ্র এবং বাধ্য। ওকে একটু ডাকেন, কথা কই। বাঁধন শাওন, আপনি শুকায় যাইতেছেন? তা একটু যাচ্ছি, পেটটা মোটা হয়ে যাবে, টক দিয়ে খেবেন মাঝে মধ্যে। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি তুমি না তুমি তোমার ভাই? জি চাচা, আমি ছোট, আমি বাঁধন। পাকিস্তানের লিগে দোয়া টোয়া ঠিক মতো করো তো? দাদা, আমি সবসময় দোয়ার মধ্যেই আছি। ভালো ভালো, তুমি যাও, তোমার বাইরে পাঠাও।
তা আপনি শুকায় যেতেছেন। দেশের অবস্থা এত খারাপ, ওদের মন টন ভালো না? দেশের অবস্থা খুব ভালো মাশাল্লাহ, খুব সুন্দর দেবে লাগছে বুঝছেন, শান্তি শান্তি খালি শান্তি। ওয়ালাইকুম আসসালাম। তোমার খুব জ্বর না? জি দাদা, গত কয়েকদিন জ্বর। তা পাকিস্তানের লেগে দোয়াটা করো তো। জি দাদা করি। ভালো ভালো, যাও ছোটোটা আবার পাঠাও। আপনি শুকায় যাবে লাগছেন বুঝছেন, শরীরের দিকে খেয়াল রাখেন। এই যে দেশের অবস্থা শুনছি, দুষ্কৃতিকারীতে দেশ ভরে গেছে। শুনছেন, আপনার কাছে খবর নাই, কিচ্ছু নাই দেশে, খালি শান্তি আর শান্তি আছে। বর্ডার আবার পাঠাও যাও। আপনি খুব শুকিয়ে গেছেন, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, খালি পেটটা মোটা হয়ে গেছে, টক দুই খেবেন। তোমার নাকি জ্বর? এদিকে আহ দেখি। তোমার ছোটোটা এখানে খারে ডাক দাও। এখান থেকে তোমার ছোটো বাড়ি ডাকো। কই ডাকো, ওই গেল একটা জোরে থাপড় দে। তুই ওই গেল একটা থাপড় দে, ধর। ডাক্তার দেখেছেন? এলোপ্যাথিক ডাক্তার দেখেন না, কবিরের চিকিৎসা করবেন, ভালো ফল পাইবেন। পোলাটা যে যুদ্ধে গেছে আমার কোনো দরকার ছিল না। হ্যাঁ, আপনাকে জানানো দরকার ছিল, কিন্তু এই দেশের এই অবস্থায় ভয় ভীতিতে আমরা কি করব, কাকে বলব বুঝতে পারি না। অন্যায় করছেন না? না করে অন্যায় করেছি, কিন্তু আমার এই ছোট ছেলেটা তো কোনো অন্যায় করেনি, ওকে ছেড়ে দেওয়া যায় না। ছেড়ে দেওয়া যায়, ওই পোলাটারে দিয়ে এই পোলাটারে নিয়ে যান। দেশের এই অবস্থায় যুদ্ধের মধ্যে আমি আমার বড় ছেলেকে কোথায় খুঁজে পাবো? ছেলের আপনার, অতএব খোঁজার দায়িত্ব আপনার, আমার তো না। ওইটারে দিয়ে এটা নিয়ে যান, এখন যান। হ্যাঁ যান। কানে গরম সেট দিয়ে, গরম সেট। আমি কিচ্ছু বুঝি না, আমার মাধন কই? আমার মাধন কে দাও, আমি আর কিচ্ছু বুঝি না। আমার মাধন আমার সন্তান। এই তোমার কি জানি, মাহবুব, তুমি মাহবুব ভাইয়ের কাছে যাও, গিয়ে বলো যে আমরা শাওনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছি, তাকে আমরা ত্যাজ্যপুত্র করেছি, আমরা তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, আমরা বাঁধন চাই, আমার বাঁধন চাই, আমার বাঁধন চাই। কি কথা বলছো তুমি?
তোমার এক ছেলেকে টানতে যেয়ে তুমি আরেক ছেলেকে বাদ দিতে চাও? এ তোমার কেমন যুক্তি? চাই চাই চাই, আরে আমারটা আমি বুঝি, শাওন গেছে যুদ্ধে, তাকে আল্লাহ ফিরিয়ে দিবে কি দিবে না আল্লাহই জানে, কিন্তু যেই ছেলে আমার কাছে আছে তাকে আমি হারাতে চাই না, তাকে আমার কাছে চাই, আমার বুকে চাই, তুমি আমার বাঁধন কেন দাও আল্লাহ, আমি আর কিচ্ছু বুঝি না, আমার বাঁধন, ও বাঁধন, ও বাঁধন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার বাঁধন, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাও একটা ব্যবস্থা করো, আমার বাঁধনকে চাই, আমার শাওন লাগবে না। আমি করছি, আমি ব্যবস্থা করছি। আমার যে ছেলে যুদ্ধে গেছে তাকে আমি ত্যাজ্য পুত্র করে দিয়েছি, আমার বউও করেছে, দলিলে সই হয়ে গেছে। যে ছেলে পাকিস্তানের বিরুদ্ধে যায়, বাবা হিসেবে আমি কি তাকে গ্রহণ করতে পারি? তাকে আমরা ত্যাজ্য পুত্র করে দিয়েছি। এখন আমার ছোট ছেলেটাকে ছেড়ে দিন। ত্যাজ্য করছেন? আপনার ছোট ছেলের ছেড়ে দিতেন? হ্যাঁ, ত্যাজ্য করলেই কি আর না করলেই কি? আপনার ছেলে তো এখনো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে, ছাড়তে পারি একটা শর্ত। কি শর্ত? যে মেয়ের সাথে আপনার ছেলের আখ ঠিক করছেন সেই মেয়েটারে যদি মেজর সাহেবের হাতে তুলে দেন তাইলে আমি ছেড়ে দিতে পারি। ওই মেয়েকে তো আমি তুলেই আনিনি, কেবলমাত্র আখ হয়েছে, অন্যের মেয়েকে আমি কি করে তুলে দিতে পারি? এছাড়া যার আমার কোনো পথ নাই, পথই একটাই। আমরা কিন্তু ছেলেটাকে ত্যাজ্য পুত্র করে দিয়েছি, ওর মাও করেছে, দলিলের সইও হয়ে গেছে, ছেলেটাকে ত্যাজ্য পুত্র। আমরা কেমন আছি বলো, এখন দেশের যে অবস্থা কাউকে জিজ্ঞাসা করতে হয় না কেমন আছি, তোমরা যেমন খারাপ আছো আমরাও একই রকমই খারাপ আছি। শুনলাম মিলিটারি কি তোমাদের বাড়িতে গেছিল? জি বাবা। তোমাদের বাড়িতে মিলিটারি কেন গেছে? শাওনকে খুঁজতে। কবার গিয়েছিল? দুবার। তোমার সাথে কোনো কথা হয়নি? জি না বাবা, আমি বাসায় ছিলাম না, আমি পালিয়েছিলাম। আচ্ছা, তুমি কি শুনেছো বাদনকে ধরে নিয়ে গেছে? জি না বাবা। আসলে আমাদের যে অবস্থা আমরাও তোমাকে জানাতে পারিনি। মা, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, জানি না কীভাবে বলি। মিলিটারি চাইছিল তোমার সাথে একবার কথা বলতে, তুমি যদি একবার ওদের সাথে যেয়ে কথা বলতে, সম্ভবত ওরা শাওন সম্পর্কে তোমার কাছে কিছু তথ্য জানতে চায়, আর তুমি গেলে ওরা বাঁধনকে ছেড়ে দিত। বাবা আমি? হ্যাঁ মা। বাবা আমি না আপনার ছেলের বউ? আপনি না বলছেন ছেলের বউ মেয়ের মতো? আপনি কি আপনার সত্যিকারের মেয়ে হলে তাকে পাঠাতে পারতেন? আমি কি সে কথা বলেছি নাকি? তুমি আমার কথার উল্টো ব্যাখ্যা করছো কেন? তুমি শুধু যাবে, যে কথা বলে চলে আসবে, তার বিনিময়ে ওরা বাঁধনকে ছেড়ে দিত, ব্যাস এইটুকুই। বাবা মিলিটারিরা কি মেয়েদের ক্যাম্পে কথা বলার জন্য ডাকে নাকি অন্য কিছু? আপনি কি আমাকে সে কাজের জন্য পাঠাতে চাচ্ছেন? তোমরা কথা সব উল্টো মনে করো, আমি কি বললাম আর তুমি কি মানে করলে? যাক, তোমাদের কাউকে কিছুই করতে হবে না, কাউকে যেতে হবে না, তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে যেতে হবে না, যাও ভাগো।
সালাম আলাইকুম মাহবুব ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম মেজর সাহেব। আমার বউ একদম ঘুমাতে পারছে না, আমার ছেলেটাকে ছেড়ে দেওয়া যায় না। আপনার তো আগেই কইছি, কি করলে ছেড়ে দেন যায়? শাওনের বউকে নিয়ে আসলে আমার ছেলেকে ছেড়ে দেবেন? হুম। আমি শ্বশুর হয়ে আমার ছেলের বউকে কি করে এনে দেবো আপনাদের কাছে? তো আমার মেয়ের মতন। ছি 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 ছি, আপনি কেন নিজ হাতে তুলে দেবেন? আপনি খালি ঠিকানাটা কইবেন, বাকি কাম আমি করুন। মেজর সাহেব শুধু ওর সাথে কথা বলবে, আর তো কিছু না, শুধু চাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওর তো কোনো ক্ষতি হবে না। না, আমি আমার নিজের ছেলেকে বাঁচাতে যেয়ে আরেকজনের মেয়েকে তো বিপদে ফেলছি না, তাই না? আপনি তো সাক্ষী থাকলেন। হ্যাঁ, আমি তো শুধু ওর ঠিকানাটা বলবো, যাতে মেজর সাহেবকে জিজ্ঞাসা করে ছেড়ে দিতে পারে, তাই না? হ্যাঁ। বাজারের পাশে মোতারের সাহেবের বাড়িতে আসা আছে। আপনাকে অনেক ধন্যবাদ ঠিকানাটা দেওয়ার জন্য, আপনি এখন আইতে পারেন। আমার ছেলেকে ছেড়ে দেবেন না? আমরা যারা একবার ধরে আনি তারা আর ছাড়ি না। স্যার, ও বলতা হয় উসকো লড়কা কো ছোড় দাও, ও তো রোতা হয়। উসকো লড়কা কো বিবি কো ভেজওয়া দো। ভেজ দিয়া স্যার। ও ছোড় দো। উঠো। এ মাহবুব। স্যার। স্যার। আপনি এখন যান, যারা একবার আমরা ধরে নিয়ে তারা সারিটা। আমার ছেলেকে ছেড়ে দেওয়ার কথা? হ্যাঁ, সারিয়ে দেওয়ার কথা বললে না, এখন যেটা কইছি এটাই ঠিক। যান। আমার ছেলেকে আচ্ছা আচ্ছা, ছোড় দো ছোড় দো বাবু, উস লড়কাকে ছোড় দো। একটা শর্ত আছে, আপনি ছেলেকে ছাড়তে পারেন। আপনি যদি সারের পা উঁচা করে ধরে নাকে কানে খদ দিতে পারেন যে পাকিস্তান জিন্দাবাদ, তাহলে ছেড়ে দেবো। এই যে তো দেখেন স্যার, এই যে এই যে এই যে এই যে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। আমি যা করছি করেন। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান। স্যার হাম উসকো সাথ জায়গা, নেই তো লড়কি ভাগ জায়গা। যাও যাও। আরে যান তো। বাবা 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 বাবা।
শান্ত হও, শান্ত হও, ঘরে যেতে দাও, শান্ত হও, আস্তে করে ঘরে নিয়ে যাও। এই যে আজকে যে কাজটা করেছেন, ঠিক করেছেন কি? নিজের ছেলেকে বাঁচাতে যে অপরের মেয়েকে পাকিস্তানিদের হাতে উঠিয়ে দিয়েছেন, কাজটা কি ঠিক হলো? এই যে দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? একটা প্রশ্ন করব শুধু আপনাকে, আপনার নিজের মেয়ে হলে কাজটা করতে পারতেন? পারতেন? দাঁড়ান দাঁড়ান, আপনার কি মনে হয় না আপনি একটা জন্তু? আপনি বেঁচে আছেন কেন? যান, আত্মহত্যা করেন, যান। এই যে মরতে যখন যাচ্ছেন, তখন একা মরে লাভ কি? রাজাকার মাহবুবকে মেরে আসেন, মিলিটারি আপনাকে মেরে ফেলবে, তাতে দুপক্ষের দুজন মারা যাবে। হ্যাঁ, আমি মাহবুবকে মেরে ফেলি, মিলিটারি আমাকে মেরে ফেলুক, তার উপরে আমার বউ বাচ্চাকে মেরে ফেলুক, তাই না? ভালো ভালো। কি কথাটা? আবার ভাগো, যাও, ভাগো, যাও, যাও, ভাগো, যাও, যাও, ভাগো। Thank you.
জায়গায় এসে বলতো আমাকে খেতে দাও, আর বলবে না, আর কোনোদিন মানুষটাকে দেখবো না, আর তো দেখবো না বাবা, তোর বাবাকে আর দেখবে না। মানুষটা এত কষ্ট ছিল, এত কষ্ট ছিল, আমরা কেউ বুঝতে পারি নাই, আমরা কেউ বুঝতে পারলাম না, সব কষ্ট একা একা নিয়ে চলে গেল, একা একা নিয়ে চলে গেল। আমরা কিচ্ছু করতে পারলাম না। তুই কিছু বুঝিস না, তুই কিচ্ছু বুঝিস না। আসবো মনে হয় ফজর ওয়াক্ত আসবো, তুই ঘুমাই থাক বাবা, তুই ঘুমাই থাক। আচ্ছা রঞ্জুর দল কি বলছিল, রোববারে কি রওনা হবে না এই জায়গায় পৌঁছাবে? রোববারে রওনা হবো না পৌঁছাবে সেটা আমার মনে নাই, তো তুমি দেখো, তুমি দেখো কি হয়, তুমি থাকো আমি দেখি আস্তে আস্তে। ঈদের ছুটিতে গেরিলা হাইড আউট থেকে শাওন বাড়ি আসে বাবার মৃত্যুর খবর পেয়ে। চারপাশে মৃত্যুর এই দীর্ঘ মিছিলের মাঝে এই একটা মৃত্যু কেন আলাদা হয়ে আসে শাওনের কাছে? শাওন ভাবে এই অনুভূতির নামই বোধহয় সম্পর্ক। আর সবকিছু ছাপিয়ে শাওনের মাথায় ঘোরে একটা প্রশ্ন, কি এমন কষ্ট ছিল বাবার যে আত্মহত্যা করতে হলো? কি কষ্ট, কি কি কোনোদিন জানিবে না আর, জানিবার অবিরাম অবিরাম ভার বহিবে না। Thank you.
বাতিটা ভেঙে ফেলাম। ওই বিপ্লবী সাহন তোরা দুজনই সাহন, আয় দিকে।